আজকের খবরের শিরোনামে আশঙ্কা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ, তৃতীয় ঢেউ এর আগে ভ্যাকসিনেশন ও কোভিড বিধি মেনে আমরা কতটা প্রস্তুত, কোভিডে কেমন আছে পশুরা? নমস্কার, আমি অভিজিৎ, ব্রততি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। কোভিড সেকেন্ড ওয়েভের প্রভাব কিছুটা কম হতে না হতেই আবার থার্ড ওয়েভের ব্যাপারে আগাম সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। এই ব্যাপারে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি নিয়ে চিন্তিত গবেষক থেকে চিকিৎসক মহল। কোভিডের জন্য দায়ী সার্স কোভ টু ভাইরাসটির একটি ভ্যারিয়েন্ট হলো ডেল্টা ভ্যারিয়েন্ট। আগের মতোই এটি তার স্পাইক প্রোটিনে মিউটেশন ঘটিয়ে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বা AY1 ভ্যারিয়েন্টে রূপান্তরিত হয়েছে। মহারাষ্ট্র, কেরালা ও মধ্যপ্রদেশ, ভারতের মূলত এই তিনটি রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। মহারাষ্ট্রে 21 জন কোভিড রোগীর মধ্যে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন এরা সকলেই। CSIR ইনস্টিটিউট অফ জিনোমিক অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজি এই সকল রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ের পরীক্ষা করে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটির উপস্থিতির প্রমাণ পেয়েছে। কেরালায় 4 বছরের একটি বাচ্চার মধ্যে কোভিডের এই ভ্যারিয়েন্টের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। মধ্যপ্রদেশে 65 বছর বয়সী এক মহিলা রোগীও এই ভ্যারিয়েন্টটির দ্বারা সংক্রমিত হয়েছেন। অথচ এই মহিলা আগে কোভিড পজিটিভ হয়েছিলেন এবং এখন তার ভ্যাকসিনের 2টি ডোজও নেওয়া হয়ে গেছে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভ্যাকসিন কতটা কার্যকর এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে? গত সোমবার হুয়ের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রচলিত ভ্যাকসিনগুলির এই ডেল্টা প্লাসের সংক্রমণ আটকানোর কার্যকারিতা কিছুটা কম হলেও সংক্রমিত ব্যক্তির দেহে ভাইরাসটির কোনো সাংঘাতিক প্রভাব পড়তে দেবে না, ফলে অত্যাধিক শরীর খারাপ ও মৃত্যু আটকে দিতে পারবে। তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে UKতে। গত রবিবার ডেইলি পজিটিভ কেস 11,000, যাদের মধ্যে অনেকেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত। সংক্রমণের মাত্রা 30% বেড়েছে, ফলে UKতে লকডাউন পর্বের মেয়াদ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়াতেও তৃতীয় ঢেউয়ের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের খোঁজ পাওয়া গেছে, সেখানে এখনও পর্যন্ত সংক্রমণ হয়েছেন 17,000 জন। এই মুহূর্তে আমাদের দেশে এই তৃতীয় ঢেউ আগস্টের শেষে প্রভাব বিস্তার করবে। তার আগে টিকাকরণ প্রক্রিয়া জোরদার করেছে ভারত সরকার। এখনও পর্যন্ত দেশে 3.9% মানুষ সম্পূর্ণভাবে ভ্যাকসিন পেয়েছে ও 17% মানুষ আপাতত 1টি করে ডোজ পেয়েছেন। প্রধানত কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিক ভি দিয়ে ভ্যাকসিনেশন পর্ব চললেও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি ট্রায়ালে থাকা নতুন ভ্যাকসিনগুলি চালু করতে উদ্যোগী হয়েছে। তার মধ্যে সিরাম ইনস্টিটিউট মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি স্বত্ব কিনেছে, যা কোভোভ্যাক্স নামে ভারতে প্রস্তুত করা শুরু হবে আগামী আগস্ট মাসের মধ্যেই। এই ভ্যাকসিনটি মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে 91% কার্যকারিতা দেখিয়েছে। এটি একটি ন্যানোপার্টিকেল বেসড প্রোটিন ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউট ভারতে এটি শিশুদের মধ্যেও ট্রায়ালে নিয়ে আসার কথা ভাবছে। ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের আওতায় হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ই সংস্থাটিকে কেন্দ্রীয় সরকার 1500 কোটি টাকা বরাদ্দ করে 30 কোটি ডোজের কর্বিভ্যাক্স ভ্যাকসিনটির অগ্রিম উৎপাদনের জন্য বরাদ্দ দিয়েছে। অন্যদিকে সেকেন্ড ওয়েভের প্রভাব স্তিমিত হতেই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। মানুষ আবার সতর্কতা বিধি ভুলতে শুরু করেছে। রাস্তায় অযথা গাড়ি চলাচল বেড়েছে ও দোকান বাজারে জমায়েত লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দূরত্ববিধি না মানার ছবিটাই স্পষ্ট হচ্ছে আবার। এই ব্যাপারটিতেই আশঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসকরা। এমনটা চললে সেকেন্ড ওয়েভ কাটতে না কাটতেই থার্ড ওয়েভ চলে আসবে বলে মনে করছেন তারা। কোথাও কোথাও বিধিনিষেধ কড়াকড়ি করা হচ্ছে, তবে সাধারণ মানুষ যদি নিজে থেকে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলে তবে আর বিধিনিষেধের প্রয়োজন পড়ে না, সংক্রমণও বাড়ে না। প্রসঙ্গত, ভোটের সময় রাজ্যে যেখানে সংক্রমণের হার 30% ছিল, সেখানে এই কদিনে সংক্রমণ কমে তা 4% এসে দাঁড়িয়েছে। ব্রততি পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে: 9831-68879, 9331-267135, 7044-76277 নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট www.brototiparampara.in-এ। যতদিন যাচ্ছে বদলে যাচ্ছে করোনা সংক্রমণের চিত্র। মিউটেশনের ফলে ভাইরাস বদলাচ্ছে তার চরিত্র। তাই শুধু মানুষই নয়, পশুরাও বাদ যাচ্ছে না এই সংক্রমণের হাত থেকে।
তবে এক্ষেত্রে ইতিহাসটা একটু অন্যরকম ছিল। কাউপক্স, ডিপথেরিয়া, জলাতঙ্ক জাতীয় রোগ পশুদের দেহ থেকে মানুষের দেহে ছড়াতো, তবে কোভিডের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে মানুষের দেহ থেকে পশুদের দেহে ছড়াচ্ছে কোভিড। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একটি বাঘ নাদিয়া প্রথম কোভিড আক্রান্ত হয়। তারপর ক্যালিফোর্নিয়া সান দিয়েগো চিড়িয়াখানায় 8টি গরিলার পরীক্ষায় মেলে এই ভাইরাস। বিশেষজ্ঞদের মতে প্রাণীগুলি যারা পরিচর্যা করতেন তাদের থেকেই পশুগুলি সংক্রমিত হয়, তবে তাদের উপসর্গ সামান্যই ছিল। সমস্যা দেখা দেয় মিঙ্কদের নিয়ে। এদের শরীরে নাকি এই ভাইরাসের মিউটেশন ঘটছে, তাই বহু মিঙ্কদের মেরে ফেলা হয়। যদিও বাড়ির পোষ্যরা তাদের মালিকের থেকে করোনা আক্রান্ত হচ্ছে এমন অনেকগুলি ঘটনা এখন পর্যন্ত নথিভুক্ত হয়েছে। হংকং এ একটি পোষ্য কুকুরের শরীরে করোনা সংক্রমণ দেখা যায়। পরে জানা যায় তার মালিকও কোভিড পজিটিভ। বিজ্ঞানীরা জানান মালিকের থেকেই তার পশুটি সংক্রমিত হয়েছে। এরপর অন্য একটি সমীক্ষায় 5টি বিড়াল নিয়ে পরীক্ষা করে দেখা যায় যে বিড়ালের শরীরে করোনা সংক্রমণের প্রবল সম্ভাবনা। তবে আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দপ্তর বলছে পশুর শরীর থেকে মানুষের শরীরে করোনা সংক্রমণ হয় এমন কোন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেহেতু সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে থাকে, তাই সেখান থেকে নতুন সংক্রমণের সম্ভাবনা প্রায় নেই। তবে ভারতে পরিস্থিতি একটু চিন্তার। জুন মাসেই চেন্নাই আরিগনার আন্না জুলজিক্যাল পার্কে একটি 12 বছরের সিংহ করোনায় মারা যায় এবং তার আগেই নীলা নামে 9 বছরের একটি সিংহেরও কোভিডে মৃত্যু হয়। সেখানে 15টি সিংহের নমুনা ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজে পাঠানোর পর দেখা যায় তাদের মধ্যে 11 জনই করোনায় আক্রান্ত। সিংহদের নাক মুখ দিয়ে জল ঝরার পাশাপাশি ক্ষুধামান্দও দেখা গিয়েছিল। বহু পশু চিকিৎসক বলছেন পশুদের ক্ষেত্রে ভ্যাকসিনই তাদের বাঁচানোর একমাত্র পথ। রাশিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ট্রায়াল পর্ব এবং ভ্যাকসিনটি পশুদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডিও তৈরি করছে। চারিদিকে পশুদের এত খারাপ অবস্থার মধ্যেও আলিপুর চিড়িয়াখানার পশু পাখিরা কিন্তু বহাল তবিয়তে আছে। কিভাবে তাদের বাঁচানো গেল এই ভয়ঙ্কর ভাইরাসের হাত থেকে, আমাদের জানালেন চিড়িয়াখানার ডিরেক্টর আশিস কুমার সামন্ত। কোভিড পরিস্থিতিতে আমাদের চিড়িয়াখানা প্রায় 1.5 মাস পর্যন্ত বন্ধ আছে। তো কোভিড পরিস্থিতিতে আমরা যে সকল প্রিকশনগুলো নিয়েছি অ্যানিমেলের জন্য, যেহেতু স্টাফরা প্রত্যেকদিন খাবার দিচ্ছে, ডাক্তার আসে, তো ঢোকার আগে আমরা স্যানিটাইজ করাচ্ছি, মাস্ক কম্পালসারি করেছি এবং হাতে খাওয়ার দাওয়ার গ্লাভস এটা করেছি। এছাড়া অ্যানিমেল যে এনক্লোজারগুলো আছে ওখানে আমরা অ্যান্টিভাইরাল এবং অ্যাক্টিভ ব্যাকটেরিয়াল মেডিসিন স্প্রে করছি রেগুলার। এছাড়া ডাক্তাররা রেগুলার ওদের চেক আপ করছে এবং ওদেরকে বিভিন্ন ভিটামিন দেওয়া হচ্ছে যাতে শরীর ঠিক থাকে খাওয়ার সঙ্গে। তো এ পর্যন্ত আমাদের কোনো অ্যানিমেলের প্রবলেম হয়নি, সব অ্যানিমেলই সুস্থ আছে। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি, তাই সকলের কাছে অনুরোধ মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন, নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম বুধ শুক্র সন্ধ্যে 7:30। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।